শালাই বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি আজ দ্বাদশ শ্রেণীর ভাত গল্পের নির্বাচিত কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং পাঁচ নম্বরের প্রশ্ন আশা রাখি এই সমস্ত প্রশ্নগুলো তোমরা অনুশীলন করলে এগুলো পড়লে পরীক্ষা অবশ্যই এখান থেকে কমন পাবে ভিডিওটা শুরু করার আগে ভিডিওটা দেখার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যারা এতদিন সাবস্ক্রাইব করনি যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল খুব মন দিয়ে শেষ পর্যন্ত দেখবে কোনো অংশ স্কিপ করবে না এবং এই প্রশ্নগুলো অনুশীলন করলে তোমরা আগামী পরীক্ষাগুলোতে এখান থেকে প্রায় বেশিরভাগ প্রশ্নই কমন পাবে প্রথমে যে প্রশ্নটা আছে এক নম্বর প্রশ্ন দূরদর্শী লোক ছিলেন দূরদর্শী লোকটি কে কর্তা এখানে পিসিমার কর্তা অর্থাৎ এখানে পিসিমার বাবার কথা বলা হয়েছে কেনা চাল নয় চাল কোথা থেকে আসে বাদা থেকে তিন নম্বর প্রশ্ন হল রেধে বেড়ে শাশুড়িকে খাওয়ানো তার কাজ কার কাজ মেজবউয়ের কাজ ভাত ভাতগল্পের বড় কর্তার কতগুলি দেবত্র বাড়ির উল্লেখ করা হয়েছে খানা দেবত্র বাড়ির উল্লেখ করা হয়েছে এক তান্ত্রিক এনেছেন কে তান্ত্রিক এনেছে ছোট বউয়ের বাবা ভজন চাকর কি আনতে গিয়েছিল কালো বিড়ালের লোম আনতে গিয়েছিল বাসিনী বাগ্যতা পরিতোর বক্তাকে বক্তা হলো উৎসব সকাল হতেই বোঝা গিয়েছিল কি বোঝা গিয়েছিল সর্বনাশের বহরটা বোঝা গিয়েছিল শ্রাদ্ধশান্তি করার জন্য গ্রামের লোক কাকে খবর দিয়েছিল মহানাম শতপথীকে খবর দিয়েছিল বড় উতলা করে কি উতলা করে ফুটন্ত ভাতের গন্ধ উৎসবকে উতলা করে অতি গোপনে বাসিনী উৎসবকে কি খেতে দিয়েছিল ছাতু খেতে দিয়েছিল উৎসব কতটা কাঠ কেটেছিল উৎসব আড়াই মন কাঠ কেটেছিল তেরো নম্বর প্রশ্ন হলো উৎসব দালানে কত ভাগে ভাগ করে কাঠ রেখেছিল পাঁচ ভাগে ভাগ করে উচ্ছব দালানে যে কেটেছিল কাঠগুলো সেই কাঠগুলো রেখেছিল ডাক্তারকে কল দিন কে কথাটি বলেছিল নার্স বলেছিল বুড়ো কর্তা কত বছর বয়সে মারা গেল বিরাশি বছর বয়সে মারা গেল এখানে বুড়ো কর্তা পিসিমার দাদা বুড়ো কর্তার কত বছর বেঁচে থাকার কথা ছিল আটানব্বই বছর বেঁচে থাকার কথা ছিল রাতে রাতে কাজ সারতে না পারলে কি হবে দোষ লাগবে বাড়ি থেকে কখন সবদেহ বের করা হয় রাত একটার পর সবদেহ বা মৃতদেহ বের করা হয়েছিল বুড়ো কর্তার ভোরের ট্রেনে চেপে উৎসব কোথায় যাবে উৎসব ক্যানিং যাবে খুবই অদ্ভুত কথা অদ্ভুত কথাটা কি অদ্ভুত কথাটি হলো বড়লোক বাড়ির মেয়ে হওয়া সত্ত্বেও পিসিমার বিয়ে হয়নি এটাই হলো সবচেয়ে বড় অদ্ভুত কথা এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একটা শেষ খোঁচাটা মারেন কে শেষ খোঁচাটা মারেন খোঁচাটা কি ছিল শেষ খোঁচাটা মেরেছিলেন বড় পিসু তার শেষ খোঁচাটা ছিল তোমার শ্বশুরি মরতে বসেছে বাছা সেজন্যই হোম হচ্ছে তার জন্য একটা লোক খাবে বাইশ নম্বর প্রশ্ন হলো ঠিক কি কারণে বাড়ি ছেলেরা কাজ করে না বাবার প্রচুর সম্পত্তি আঠারোটা দেবত্র বাড়ি আর বাদা অঞ্চলে প্রচুর জমি আছে ফলে টাকা পয়সা অর্থ সম্পদের কোনো চিন্তা নেই তাই তারা কোনো কাজ করে না ভাবতে চেষ্টা করে কে কি ভাবতে সচেষ্ট হয় বাড়ির বড় বউ শ্বশুরের ঘরে বসে ভাবতে চেষ্টা করে শ্বশুর না থাকলে অবস্থাটা কেমন হবে তখন চাঁদ সূর্য উঠবে কিনা ইত্যাদি সে ভাবতে চেষ্টা করে একদিন তুমুল ঝড় বৃষ্টি ঝড় বৃষ্টির প্রভাবে কি হল ঝড় বৃষ্টির প্রভাবে মাতলা নদীর জল বাতাসের চাবুকে ছটফুটিয়ে উঠে উৎসবের বউ ছেলে মেয়েকে ও ঘরতর ভাসিয়ে নিয়ে গিয়েছিল সাধুন বলে সাধুন কি বলেছিল সাধুন বলেছিল যে মাতলা নদীর জল উৎসবকেও টেনে নিয়ে যাচ্ছিল তবে সে গাছে বেঁধে রয়ে গেল এ গল্প গ্রামে সবাই শুনেছে কোন গল্পের কথা বলা হয়েছে বাসিনীর মনিবের বাড়িতে হেলা ভাত অর্থাৎ প্রচুর ভাত সেই গল্পের কথা গ্রামে সবাই শুনেছে গুছিয়ে ভাবতে পারে না কে কেন গুছিয়ে ভাবতে অক্ষম বন্যায় সর্বস্ব উৎসব নাইয়া বেশি ভাবতে গেলে তার মাথার ভেতর ঝিমঝিম করে বলে সে গুছিয়ে ভাবতে পারে না বা গুছিয়ে ভাবতে অক্ষম এ কথাটাও বেশ মনে পড়ে কোন কথাটা কার মনে পড়ে বহুদিন পরে পেট ভরে খাওয়া ঝরঝলের সেই রাতে উৎসবের স্ত্রী বলেছিল দেবতার গতিক ভালো নয় গো এবং নৌকা নিয়ে বেরিয়ে যাওয়া মানুষগুলো বুঝে মারা যাবে কথাগুলি উৎসবের মনে পড়ে তান্ত্রিকের নতুন বিধেনটি কী নতুন বিধেনটি হলো সমস্ত কিছু রান্না হলেও হোমযজ্ঞ না হওয়া পর্যন্ত কিছুই খাওয়া যাবে না রেখে দিতে হবে তিরিশ নম্বর প্রশ্ন হল উৎসব তাড়াতাড়ি হাত চালায় উৎসবের তাড়াতাড়ি হাত চালানোর কারণ কি উৎসব জেনেছিল যে সে কাঠ কাটলে হোম হবে হোম শেষ হলে ভাত পাওয়া যাবে সেই ভাত পাওয়ার আশায় সে তাড়াতাড়ি হাত চালায় এসব কথা শুনে উৎসব বুকে বল পায় কোন কথায় উৎসব বুকে বল পায় বাসিনীর সঙ্গে বড় এবং মেজ যে কথা হয় তাতে উৎসব বুঝতে পারে রান্না শেষ এখন যজ্ঞ হলেই সে খেতে পাবে এই ভরসায় সে বুকে বল পায় অর্থাৎ সে ভরসা পায় যে রান্না হয়ে গেছে এবং এতক্ষণ যে কাঠ কেটেছে পরিশ্রম করেছে এরপরে সে খেতে পাবে তাস ছেলেগুলি অস্বস্তিতে পড়ে তাদের অস্বস্তির কারণ কি উৎসব কাঁদছে কেন তার উত্তরে সে জানায় সে আবাদ থেকে আসছে ঝড় জলে তার সবকিছু বিনাশ হয়ে গেছে কথা শুনে তাস পিটানো ছেলেরা অস্বস্তিতে পড়ে তার দুঃখের কথা শুনে সে স্বর্গসুখ পায় কে কিসে স্বর্গসুখ পেল হাঁড়ি ভর্তি ভাতের মধ্যে হাত ঢুকিয়ে উৎসব স্বর্গসুখ পেল তুমি কি বুঝবে সতীশবাবু কি না বোঝার কথা বলা হয়েছে সতীশবাবু নদীর পারে মাটির ঘরে থাকে না বলে সেখানে বাস করার দুঃখ কষ্ট সতীশবাবুর না বোঝার কথা বলা হয়েছে এবং ছত্রিশ নম্বর একটা প্রশ্ন তোমরা পড়তে পারো ওই পাঁচ ভাগে ভাত হয় পাঁচ ভাগের বিবরণ দাও গল্পে তোমরা এটা পেয়ে যাবে পাঁচ ভাগের বর্ণনা এবার যে ভাত গল্পে যে সমস্ত সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে সেই সংক্ষিপ্ত প্রশ্নের সঠিক উত্তর মানে আরও হয়তো কিছু প্রশ্ন আসতে পারে তোমরা সেই জন্য ভাত গল্পের যে পূর্ণাঙ্গ ভিডিওটা আছে সেটা তোমরা ভিডিও লিস্টে বা প্লে লিস্টে পেয়ে যাবে সেই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো আগামী বছরের জন্য ভাত গল্পটা খুব ইম্পর্টেন্ট দু হাজার একুশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য আর কি কি গুরুত্বপূর্ণ তার একটা পূর্ণাঙ্গ সাজেশন পরবর্তী সময়ে ভিডিও আকারে প্রকাশ করা হবে ভাত গল্প থেকে পাঁচ নম্বরের প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট যে তিনটে গল্প আছে প্রথমে ভাত গল্প ভারতবর্ষ এবং কে বাঁচায় কে বাঁচে তার মধ্য থেকে ভাত গল্পটি এবার খুব গুরুত্বপূর্ণ এবার ভাত গল্পের পাঁচ নম্বরের চারটে প্রশ্ন এখানে আমি দিয়ে দিচ্ছি এই চারটে প্রশ্ন তোমরা অনুশীলন করবে বাড়িতে এবং ভবিষ্যতে এর ওপরে কোনো ভিডিও করা যায় কি না সেটা দেখা হচ্ছে এবং ভবিষ্যতে প্রশ্ন উত্তর আকারে ভিডিও প্রকাশ করা হবে প্রথম প্রশ্ন হলো দাঁতগুলো বের করে সে কামটের মতো ভঙ্গি করে কে কার প্রতি এরূপ আচরণ করেছিল তার এরূপ আচরণের কারণ বিশ্লেষণ করো দুই যোগ তিন এই হিসাবে এটা করবে বাদার ভাত খেলে তবে সে আসল বাধাটার খোঁজ পেয়ে যাবে একদিন বাদা কাকে বলে উদ্দিষ্ট ব্যক্তির এরকম মনে হওয়ার কারণ কি এটা এক যোগ চার এই হিসাবে পড়বে যার নেই যার জল মাতলার গর্ভে গেছে তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল দুর্যোগটির বর্ণনা দাও দুর্যোগটি উৎসবকে কীভাবে প্রভাবিত করেছিল এটা তিন যোগ দুই এই হিসাবে করবে এ সংসারে সব কিছুই চলে বড় পিসিমার নিয়মে বড় পিসিমাকে গল্পে তার চরিত্রে কী পরিচয় পাওয়া যায় এক যোগ চার এই চারটে প্রশ্ন তোমরা অনুশীলন করবে খুব ইম্পর্টেন্ট আগামী বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য সামগ্রী ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ এবং এর পাশাপাশি ভাত গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত ঠিকভাবে শুনবে ভিডিও লিস্ট বা প্লে থেকে দেখে নিয়ে তাহলে তোমরা আরও অনেক প্রশ্নের উত্তর সঠিকভাবে করতে পারবে